কালকের জন্য অপেক্ষা করবেন না, আজকেই নামাজ শুরু করে দেন। দেনা পাওনা থাকলে আজকে মিটিয়ে দেন, আজকেই পরিবারের সবাইকে ডেকে ওয়াজ করেন, নসিহত করেন যে দেখো সামনের দিনগুলো ভয়ঙ্কর, আমাদের জীবনকে গোছাতে হবে, যা করেছি করেছি, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ পাক গফুরুর রহিম, আপনি তওবা করে এইমাত্র চলে আসেন, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনাকে আল্লাহ পাক পরীক্ষা করবেন, আপনি সত্যিকার তওবা করেছেন কিনা, আপনাকে প্রমাণ করতে হবে নামাজের মাধ্যমে, জ্ঞান অর্জনের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, সাদকা করার মাধ্যমে। সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ নিষেধ করবেন, আপনি ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করেন। কোন সরকার, কোন সমাজ নেতা, কোন রাষ্ট্র নেতা, কোন পারিবারিক নেতা, কেউ আপনার সাথে আপনার কবরে যাবে না। সোজা কথা, আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে, কারো পরোয়া করে লাভ নাই, কোন অজুহাত দিয়েও লাভ নাই। দেশটা ভালো না, বিশ্বটা ভালো না, সমাজটা ভালো না, সময় ভালো না, এগুলো বলে কোনো লাভ নাই।